পৃথিবীর অন্যতম একটি বিপজ্জনক প্রাণী হচ্ছে কাপে বাপেলো। আফ্রিকান এই মহিষ হচ্ছে আফ্রিকা অঞ্চলের অন্যতম একটি বিপজ্জনক প্রাণী। একটি সুস্থ মহিষের তুলনায় একটি অসুস্থ কিংবা আঘাতপ্রাপ্ত মহিষ বেশি বিপজ্জনক। এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এক একটি মহিষ প্রায় 1500 পাউন্ড পর্যন্ত ওজন হয়ে থাকে। প্রতি বছর শুধু আফ্রিকাতেই 200 মানুষ মারা যায় এই মহিষের হামলায়। পৃথিবীর অন্যতম একটি বিপজ্জনক প্রাণী হচ্ছে সিংহ। সিংহকে বনের রাজা বলা হয়ে থাকে। এরা খুবই দ্রুত এবং শক্তিশালী এদের শরীরের তুলনায়। সিংহ সাধারণত নরম মাংসাশী নয়, অর্থাৎ এরা মানুষকে আক্রমণ করে না। কোন সিংহ বৃদ্ধ হয়ে গেলে তখন সহজ শিকারী হিসাবে মানুষকে এরা টার্গেট করে। সিংহ মূলত পাওয়া যায় আফ্রিকা, ইন্ডিয়া এবং মিডল ইস্টে। প্রতি বছর প্রায় সারা বিশ্বে 200 মানুষ মারা যায় সিংহের হামলায়। পৃথিবীর অন্যতম একটি বিপজ্জনক প্রাণী হচ্ছে জেলিফিশ। তবে সব জেলিফিশ নয়, বক্স জেলিফিশ। সব জেলিফিশের হুলেই টক্সিক থাকে না, শুধু বক্স জেলিফিশের হুলে টক্সিক থাকে, যেটি মানুষকে প্যারালাইজড করে ফেলে। বেশিরভাগ জেলিফিশের আক্রমণের ঘটনাই ঘটে থাকে ফ্লোরিডাতে, কিছু হচ্ছে অস্ট্রেলিয়াতে। প্রতি বছর প্রায় 100 মানুষ মারা যায় জেলিফিশের আক্রমণে। পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি প্রাণী হচ্ছে শার্ক, কিংবা আমরা যেটাকে হাঙ্গর বলে থাকি। এই হাঙ্গর ততটা বিপজ্জনক নয় যতটা মানুষ মনে করে, কিংবা এ নিয়ে হয়েছে অনেক ছবি, অনেক গল্প, উপন্যাস, যেখানে এই শার্ককে একটি ভয়ঙ্কর দানব হিসাবে উপস্থাপন করা হয়েছিল। এই হাঙ্গরের হামলায় প্রতি বছর 10-25 মানুষ মারা যায় এবং বেশিরভাগ হামলাই ঘটে থাকে আমেরিকাতে। পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি প্রাণী হচ্ছে বাঘ। সাধারণত বৃদ্ধ কিংবা দাঁত পড়ে গেছে এরকম বাঘই সাধারণত মানুষকে সহজ শিকার হিসাবে আক্রমণ করে থাকে। সারা বিশ্বে যতগুলো বাঘের আক্রমণ হয় তার বেশিরভাগই ঘটে বাংলাদেশে। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 5-15 মানুষ মারা যায় বাঘের আক্রমণে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার আমাদের কাছে অনেক অনেক অনুপ্রেরণীয়।